তো এখন আমরা মোহিতো বানাবো সবার জন্য। তো আমরা এখন সেই মোহিতো বানানোর প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় মোহিতো বানানোর জন্য সেটা হচ্ছে এই পুদিনা পাতা আর হচ্ছে লাইম। আর জামাই এখানে লাইমটা কেটে নিচ্ছে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিবেন, একটু মোটা করে কাটলে ভালো। তো শুরুতে লাইমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে পুদিনা পাতা হাতে নিয়ে একটু জুড়ে দুই হাত দিয়ে এরকম তালি দিবেন আর কি, তাহলে পুদিনা পাতার থেকে যে সুন্দর ঘ্রাণটা বের হবে। এইভাবে করে দুটি গ্লাসের মধ্যে আমরা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। চিনি, তো আমরা এখানে ব্রাউন চিনিটা দিচ্ছি, যেটা ব্রাউন সুগার, না থাকলে নর্মাল সুগারটাও দিতে পারবেন, ব্রাউন সুগারটা দিলে ভালো। আর স্প্রাইট দিলে সুগার কম, হ্যাঁ, আর স্প্রাইট ব্যবহার করলে সুগারটা কম। দুই ভাবে ইয়ে করছি, একটা হচ্ছে স্প্রাইট, একটা সোডা ওয়াটার। আর শুরুতে হচ্ছে সবগুলো একটু ঘুটায় দিতে হবে, মানে ঘুরতে হবে, যাতে করে লাইমের রসটা আর পুদিনা পাতার গ্রানটা বের হয় হালকা করে, একদম হালকা, বেশি জোরে দিলে তিতা হয়ে যাবে। হ্যাঁ, এটাতে সোডা ওয়াটার ইউজ করছি, এটা মিন্ট ফ্লেভার। লাইম এন্ড মিন্ট, যে দুইটা জিনিস আমরা অ্যাড করছি। এর আগে সে আইস দিয়ে নিবে, আইস আইসটা ক্রাশ হলে বেশি ভালো হয়, আর ক্রাশ না থাকলে আস্তাও দেওয়া যাবে। করতেছি সোডা ওয়াটার, চাইলে ফুল গ্লাস আইস দিয়ে খেতে পারে, ওটা আরো টেস্ট। যত বেশি আইস দিবেন এটার ফ্লেভারটা টেস্টটা তত ভালো হয়, যেই দেশে যত গরম তত বেশি আইস। আর এই গ্লাসে আমরা দিয়ে দিব এখন স্প্রাইট। তো দুইটা দুই ফ্লেভারে বানানো হচ্ছে, যেটা আপনাদের কাছে হাতের কাছে থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কাছে বেসিক্যালি সোডাটা টেস্ট বেশি ভালো লাগে। তো আমরা এত ড্রিঙ্কস হয়ে গেল, আমরা জাস্ট উপরে একটু হালকা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই তো মোহিতো বানাতে আসলে বেশি সময় লাগে না যদি উপকরণগুলো হাতের কাছে থাকে, ঝটপটে 2 মিনিটেই তৈরি হয়ে যায় এই মোহিতো।